আগামী সমাবেশকে সামনে রেখে সমাবেশে আপনারা যাবেন, সেখানে জনপ্রতিনিধি আপনাদের যেমন দায়িত্ব আছে, দলের থানা ওয়ার্ড শাখার নেতা কর্মীদেরও দায়িত্ব আছে, সবাই মিলিয়ে অর্গানাইজ করবেন এবং সুশৃঙ্খলভাবে যাবেন। আমাদের প্রমাণ করতে হবে যে আওয়ামী লীগ সুশৃঙ্খল একটা দল। 19 তারিখে সমাবেশে এটাও আমাদেরকে প্রমাণ করতে হবে। ঢাকা সিটি উত্তর, এখানে সিটি কর্পোরেশন আছে, সিটি কর্পোরেশন আছে, কর্পোরেশনে কাউন্সিলররা আছে, তাদেরও এখানে একটা দায়িত্ব আছে। নির্বাচিত প্রতিনিধি হিসাবে আপনারাও এই উৎসব মুখর সমাবেশে উপস্থিত হবেন, দলে দলে সুশৃঙ্খলভাবে ব্যানার নিয়ে, ফেস্টুন নিয়ে, ঢাকঢোল নিয়ে, উৎসবের সরঞ্জাম নিয়ে, যে যেভাবে কালারফুল একটা সমাবেশ আমরা করতে চাই, কালারফুল একটা রেলি ঢাকা সিটি উত্তর থেকে যাবে সোহরাওয়ার্দী উদ্যানে, এটাই আমরা আশা করব। তবে সমাবেশ স্থলে ঢুকার আগে আপনারা ফেস্টুন, ব্যানার আর উৎসবের যেসব ঢাক ঢোল সেগুলো বাইরে রেখে দেবেন, এগুলো ভেতরে নেবেন না। আর সেখানে এবার গেটের সংখ্যা বাড়ানো হয়েছে, মহিলাদের জন্য আলাদা গেট রাখা হয়েছে, তাতে মহিলাদের এবার একটা বিশেষ সুবিধা সেখানে থাকবে, প্রয়োজনীয় টয়লেট এবং পানির ব্যবস্থাও আছে। আমার মনে হয় আপনারা বেলা 1টার আগে, 1টার মধ্যে সমাবেশস্থলে গিয়ে যার যার আসন নিয়ে বসে পড়লে সবার শৃঙ্খলা রক্ষা করা যাবে। আরেকটি কথা আমি বলতে চাই, আপনারা মাঝে মাঝে দেখি অনেকে ব্যানার নিয়ে যান, ফেস্টুন নিয়ে যান সমাবেশ স্থলে, সমাবেশ শেষ হওয়ার আগেই স্থান ত্যাগ করে চলে যেতে উদ্যত হন। আমি অনুরোধ করব নেত্রীর বক্তৃতা শেষ হওয়া পর্যন্ত কেউ সমাবেশ স্থল ত্যাগ করবেন না, সেভাবেই প্রস্তুতি নিয়ে যাবেন। এটা আমার আপনাদের কাছে বিশেষ অনুরোধ। আজকে কোনো বক্তৃতা নয়, আজকে এসেছি কিছু নির্দেশনা আছে, অনুসরণীয় যেগুলো আপনাদেরকে ফলো করতে হবে। সভা আমরা শনিবারে করছি, আমাদের নেত্রীর নির্দেশে শনিবার দুর্ভোগটা সহনীয় রাখা যায়, যেহেতু সেদিন ছুটির দিন। আপনারাও রাস্তা যখন মিছিল করে যাবে, পুরো রাস্তাটা দখল করবেন না, একটা সাইড দিয়ে বাকি আরেকটা সাইড উন্মুক্ত রাখবেন, মানুষ স্বস্তি দিতে আমরা পারব না, কিন্তু দুর্ভোগটা যতটা সম্ভব কমানোর চেষ্টাটা আপনারা করবেন, এবং রাস্তা দিয়ে চলতে মানুষ যেন এই ধারণা না পায় যে ক্ষমতা মহাবিজয় মহাদাপট দেখাচ্ছে, এরকম যেন না হয়। মহাবিজয়ের মহাদাপট এটা যেন না হয়। এবার বিজয় বড়, ধৈর্য ধরতে হবে বড়, আমাদের সহিষ্ণুতা প্রদর্শন করতে হবে, বড় বিজয়ের সঙ্গে বড় দায়িত্ব এসে গেছে। জনগণের প্রতি
দেশের তো এ দায়িত্ব আমাদের পালন করতেই হবে। এখানে সাংবাদিকরা একটা প্রশ্ন করেছেন, সংলাপ নিয়ে গুঞ্জন, সংলাপ নিয়ে তো আমরা কিছু বলি না, কেউ কেউ নিজেরা যদি মন গড়া খবর পরিবেশন করে, আমার তো অডিও ভিডিও আমি যে বক্তব্য রেখেছি সেটা আছে, আমি কখনো বলিনি যে এখানে কোনো সংলাপ, সংলাপের কোনো বিষয় নেই। প্রধানমন্ত্রী যাদের নির্বাচনের আগে ঐক্যফ্রন্ট, যুক্তফ্রন্ট, বিএনপি সহ বামপন্থী দল, ইসলামী দল মিলে 75টি দলের সঙ্গে তিনি বিভিন্ন পর্যায়ে সংলাপ করেছেন, সেই দলগুলোতে সেই দলগুলোকে তাদের নেতৃবৃন্দকে আবারও গণভবনে তিনি আমন্ত্রণ জানাতে চান শুভেচ্ছা বিনিময়ের জন্য। আমন্ত্রণ জানানোর অর্থ সংলাপ নয়, আর সংলাপ নির্বাচন নিয়ে সংলাপের কোনো প্রয়োজনও নেই, এ নিয়ে ধূম্রজাল কেন? আমরা তো সংলাপ শব্দটি উচ্চারণ করি, বলা হয়েছে গণভবনে নেন্টি আমন্ত্রণ করবেন, শুভেচ্ছা বিনিময় করবেন, একটু আপ্যায়নেরও ব্যবস্থা থাকবে, এটা ছিল আমাদের কথা, এখানে ধূম্রজাল কেন হবে, সংলাপ কেন হবে? সংলাপের বিষয় নির্বাচন, যে নির্বাচন দেশে বিদেশে সমাদৃত, দেশে বিদেশে প্রশংসিত, সারা গণতান্ত্রিক বিশ্ব জাতিসংঘ পর্যন্ত বলেছে, জাতিসংঘ স্টেটমেন্ট দিয়েছে তারা বাংলাদেশের বর্তমান শেখ হাসিনা সরকারের সঙ্গে একসঙ্গে কাজ করতে প্রস্তুত। আজকে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত, চীন সহ ইউরোপীয় ইউনিয়নের গুরু মুসলিম বিশ্ব সবাই কিন্তু এই নির্বাচনে আমাদের নেতৃত্ব প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিপুল বিজয়কে অভিনন্দন জানিয়েছে। নির্বাচন নিয়ে সংলাপ এটা হাস্যকর বিষয়, নির্বাচন নিয়ে সংলাপ কেন করতে হবে? যে নির্বাচন অ্যাকসেপ্টেড, যে ন্যাশনালি ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেড, যে নির্বাচনের ক্রেডিবিলিটি নিয়ে কোনো প্রকার প্রশ্ন কোনো দেশ করে না, সেখানে কেন এ নিয়ে প্রশ্ন উঠছে আমি জানি না। এসব নিউজ প্লিজ আমি সাংবাদিক বন্ধুদের কাছে বলব, প্রধানমন্ত্রী একবারও সংলাপের কথা বলেন, আমি বলেছি আমন্ত্রণ জানাবে, আমি তো সংলাপের কথা বলি, কাজে এই শব্দটি কোত্থেকে এলো আমি জানি না, যে এটা এখনো আমি বলছি যেটা শুভেচ্ছা বিনিময় হবে, যেটা আমি গতকাল ক্লিয়ার করে বলেছি। আর আমাদের উপজেলা নির্বাচন আগামী মাসে নির্বাচন কমিশন শিডিউল ডিক্লেয়ার করবে, উপজেলা নির্বাচন, স্থানীয় সরকার নির্বাচন, স্থানীয় সরকার নির্বাচন আমরা দলীয়ভাবে করি, এখানে জোটগতভাবে স্থানীয় সরকার নির্বাচন আমরা কখনো করিনি, এমনকি সিটি কর্পোরেশন নির্বাচনও আমরা দলীয়ভাবে করেছি এবং দলীয় প্রতীকে করেছি। উপজেলা নির্বাচন এর আগে দলীয় প্রতীকে হয়নি, গত যে নির্বাচন হয়েছে এবার আমাদের নেত্রী আমাদের সিদ্ধান্ত দিয়েছে যে এবার উপজেলা নির্বাচন আমরা দলীয় প্রতীকে করব,
নৌকা মার্কা আমরা প্রতিদ্বন্দ্বিতা করব এবং এখানে আমরা আমাদের অভ্যন্তরীণ গণতন্ত্রকে প্রাধান্য দেব। উপজেলা পর্যায়ে যারা মনোনয়ন চাইবেন তারা প্রথমে তৃণমূল পর্যায়ে রেকমেন্ডেশন নিয়ে আসতে হবে, উপজেলা বর্ধিত সভা করে জেলা আওয়ামী লীগের সভাপতির সাধারণ সম্পাদকের উপস্থিতিতে তিনজনের নাম তারা রেকমেন্ড করবে আমাদের গঠনতন্ত্র অনুযায়ী। এই তিনজনের মধ্য থেকে আমরা কেন্দ্রীয় স্থানীয় সরকার মনোনয়ন বোর্ড শেখ হাসিনা সভাপতিত্বে আমরা এই তিনজনের মধ্যে একজনকে প্রার্থী হিসাবে মনোনয়ন দেব। এটাই আমাদের উপজেলা নির্বাচনে মনোনয়নের প্রক্রিয়া। উপজেলা থেকে নাম আসবে, বর্ধিত সভা করে জেলা আওয়ামী লীগের প্রেসিডেন্ট সেক্রেটারি এবং উপজেলা আওয়ামী লীগের প্রেসিডেন্ট সেক্রেটারি স্বাক্ষর সম্বলিত তিনজনের নাম আসবে। এই তিনজনের মধ্যে এখানে আমাদের নেতৃত্ব জরিপ আছে, এই জরিপের ভিত্তিতে আমাদের তৃণমূলের সুপারিশ মেলার আলোকে আমরা এখানে একজন প্রার্থীকে মনোনয়ন দেব, তিনি নৌকা মার্কা প্রতিদ্বন্দ্বিতা করবেন। এবার আর এবার না, আমরা এবারও জোটের মাধ্যমে স্থানীয় সরকার, যেটা আগে হয়নি, এবারও আমাদের জোটগতভাবে নির্বাচন করার কোনো সম্ভাবনা নেই, কোনো সিদ্ধান্ত নেই। তা আমি উপজেলা নির্বাচন সম্পর্কে সাংবাদিকের একটা প্রশ্ন করেছেন, সে প্রশ্নের জবাব দিলাম। তো আপনারা সবাই প্রস্তুত? আমি যে কথাগুলো বললাম মনে থাকবে? সবাই ঐক্যবদ্ধভাবে যাবেন, সুশৃঙ্খলভাবে যাবেন, উৎসব করবেন, আবার শৃঙ্খলাও রাখবেন, দুটোই থাকত, ঠিক আছে? আর কথা বাড়াতে চাই না। ইলেকশনে আপনারা নেতা কর্মীরা কষ্ট করেছেন, আমি আপনাদেরকে দলের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। চেয়েও পায়নি, তাদের একটু কষ্ট তো আছে, আবার তাদেরও সমর্থক আছে, কিন্তু আমার অবাক লাগে যে এত ঐক্যবদ্ধ আওয়ামী লীগ, এ নিয়ে কিন্তু নির্বাচনে কেউ কোনো মান অভিমান দেখে। আওয়ামী লীগে এবারই বিদ্রোহী প্রার্থী 75 পরবর্তীকালে সবচেয়ে কম, মাত্র 17 জন, শেষ পর্যন্ত ড্র করে করে মাত্র 2 জন ছিল। তার মানে আমাদের দল অনেক ঐক্যবদ্ধ, আমাদের নেত্রী শেখ হাসিনা নেতৃত্ব। সবাইকে ধন্যবাদ।